বন্ধুরা, তোমরা তো ডাকু রাক্ষস, ডাকিনী রাকা, দৈত্য দানব, শাকচুন্নী এদের সবার গল্প দেখেছ। এবার থেকে তোমাদের জন্য হাজির হবে শক্তিশালী এই কিংকং গরিলা। পরের দিন কং হেঁটে শিকারে যাচ্ছিল। হঠাৎ তার পায়ের নিচে একটা শিয়াল এসে পড়ল। কিন্তু শিয়ালটা কং এর পায়ের তলায় পড়ে পিষ্ট হয়ে মরে যায়। আরে, কি আবার পায়ের তলায় পড়ল? আরে, এটা তো একটা শিয়াল। হ্যাঁ, আর কাজ পেলি না, শেষমেশ আমার পায়ের তলায় পড়তে হলো। গ্রামের সব মানুষেরা দৈত্য আকৃতি এই কিংকং দেখে দৌড়াদৌড়ি করে পালাতে লাগলো। এত ছোট মানুষের মাথা খেয়ে পেট তো আর ভরবে না, আমাকে আরো বড় শিকার করতে হবে। শুনলাম নদীর ওপারের এলাকায় একটা ডাইনোসর র্যাপটর সব পশু পাখি মেরে খেয়ে ফেলছে, আমি ওকে বধ করব। ওদিকে শিয়ালের দলগুলো কিংকং এর আস্তানায় ঢুকে পড়ল। এদের একটাই প্রতিবাদ, কিংকং তাদের একজনকে পায়ের তলায় পিষ্ট করে মেরে ফেলেছে। কি রে, ওই দত্ত দানব কিংকং তো তার আস্তানায় নেই, এখন আমরা কি করব? কি আর করবি, চল আশেপাশে খুঁজে দেখি কোনো খাবার বা জিনিস লুকিয়ে রেখেছে কিনা। এই পাজির দল, এ এদিকে আই, পেয়ে গেছি। চল সব মাংসের টুকরা নিয়ে আমরা পালাই। ব্যাটা দত্ত গরিলা যখন রাতে এসে দেখবে কোনো খাবার নাই, তখন দেখবি কেমন ছটপট করে। একদম হাসা কথা কইছিস, চল তাহলে আমরা এখান থেকে ভাগি। Ha ha ha!
ভাই সেই হিংস্র ডাইনোসর র্যাপটর চোখের আশপাশে তো দেখতে পাচ্ছি না। আমি তোর সাথে লড়াই করতে এসেছি, আমার এই পুরো জঙ্গলে আমি একমাত্র কিং কং, তোকে আজ আমি কোনো ছাড় দিব না। কি বাইরে যাবার আগে কিছু মাংসের টুকরো তো এখানে রেখেছিলাম, কিন্তু সেগুলো কই? কার এত বড় সাহস আমার মাংস চুরি করে? যেই হোক, তাকে আমি কোনো ছাড় দিব না, আমি তাকে ধরবই।